ছাত্র ছাত্রীসকল, আমি আজি সমষ্টিবাদী অর্থনীতির ব্যবহার বা যেটো চূড়ান্ত সামগ্রী বলে যেটো শব্দ প্রায় ব্যবহার হয়, হোয়াট ইজ ফাইনাল প্রোডাক্ট, সেই বিষয়ে প্রথমতে আলোচনা করিম। এটা চূড়ান্ত সামগ্রী হল এনে এবিধ সামগ্রী যা সামগ্রী আসলতে আমি ব্যবহার উপযোগী বা ব্যবহারের কারণে যেটা আমার ই লাস্ট যে স্টেপ বা শেষ যেটা পর্যায়, সেই পর্যায়ত যেটা সি এটা সামগ্রী উপনীত হয় তেতিয়া তাকেই আমি চূড়ান্ত সামগ্রী বা ফাইনাল প্রোডাক্ট বলে কম। তো চূড়ান্ত সামগ্রী রূপ পড়ার পিছন আমি আসলতে তাক ব্যবহার করব পারো, গতি সেইবিধেই হল চূড়ান্ত সামগ্রী। আর তার জড়িত কনসেপ্ট ধারণা আর এটা আছে, সেইটি হল হোয়াট ইজ ইন্টারমিডিয়েট গুড, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী সামগ্রী বলে আছে টার্মত কয়। গতি এই বস্তুই আসলতে মধ্যবর্তী সামগ্রী, যেবোৰ সামগ্রী আসলতে আমি এজ এ র মেটেরিয়াল বা কেঁচা সামগ্রী হিসাবে আমি উৎপাদনের প্রক্রিয়াত কেতিয়াবা ব্যবহার করো, কেতিয়াবা কেঁচা সামগ্রীও ঠিক নহয়, কেতিয়াবা ধরা কেঁচা সামগ্রী হওয়ার উপরও ই উৎপাদন প্রক্রিয়ার মাজত ইতিমধ্যে আরম্ভ হয়ে কেঁচা সামগ্রী হিসাবে ব্যবহার হয়ে মেলি উৎপাদন প্রক্রিয়ার মাজেদি গিয়ে থাকা এবিধ বস্তু মধ্যবর্তী সামগ্রী হব পারে। গতি আমি ধরে লো যে দুখন ফার্ম বা দুখন প্রতিষ্ঠান ওসরা ওসরকে আছে, এখন হল এ আর এখন বি। এই প্রতিষ্ঠানে যদি শার্ট উৎপাদন করেছে আর বিয়েও ধরা তেনা কাপড়ের ব্যবসায় করেছে আর বি পুতকনে এই প্রতিষ্ঠানের বা শার্টের দরকার হয়েছে, তেতিয়া বিয়ে কি করব এই প্রতিষ্ঠানখনের বা শার্ট কিনি লব বা ক্রয় করে লব। গতি এই প্রক্রিয়াটি হল এটা মধ্যবর্তী সামগ্রীর প্রক্রিয়া। সেই শার্টটি যদিও শার্ট বা তাক আমি ব্যবহারের কারণে উপযোগী, যদিও অন্য এখন প্রতিষ্ঠানে তারপর কিনি লোছে, সেই কারণে ই হল মধ্যবর্তী সামগ্রী। গতি তেনেধরণে আমি কনসেপ্ট আসলে স্টাডি করব লাগে। আর আমি আরো কিছু কনসেপ্ট ধারণা পাম ইয়াতে, উপভোক্তার সামগ্রী কাক কয় আর মূলধনী সামগ্রী কাক কয়। তো চা, উপভোক্তার সামগ্রী বা কনজিউমার গুডস হল এনে কিছু সামগ্রী যুগে আমার অভাব বা প্রয়োজন দূর করে। এটা আমার কারণে বিভিন্ন বস্তুর অভাব থাকিব পারে, কিন্তু অভাব থাকিলেও আমি যুগের অভাবে আমার প্রয়োজন দূর করে এইবরেই হল কনজিউমার গুডস, বা যুগের বস্তুর কনজামশন, যুগের বস্তুর আমার উপভোগ করলে আমার অভাবও দূর হয়, পরিত্রাণ হয়। গতি সেয়াই হল উপভোক্তার সামগ্রী। আর তার আছে মূলধনী সামগ্রী কাক কয়। মূলধনী সামগ্রীবর হল আসলতে অকমান স্টেবিলিটি থকা যুর বস্তু, যুর অল্প স্থিরতা থকা বস্তু, যুর বহুত দিনলেকে আয়ুষ থাকে, তেনে ধরনের বস্তু বা সামগ্রীবর আসলতে মূলধন জাত সামগ্রী বলে কয়। আর এই মূলধন জাত সামগ্রী বা যুর ক্যাপিটেল গুডস থাকে, সেইবর ক্যাপিটেল গুডসে আসলতে কি করে যে এজন উৎপাদকক তেওঁৰ উৎপাদনের কামত বিভিন্ন ধরনের সহায় করে। ইয়া যন্ত্রপাতি হব পারে, মেশিন হব পারে, বিভিন্ন ধরনের ব্যবহার উপযোগী সামগ্রী হব পারে। তারপর আমি আহ আর এটা আমার ধারণা, সেটি হল বিনিয়োগ বা ইনভেস্টমেন্টরে। বিনিয়োগনো কি বা ইনভেস্টমেন্ট কি সেই বিষয়ে আমি জানা দরকার আছে। আসলে বিনিয়োগ হল এনেবিধ খরচ যে বর্তমান করা হয়, কিন্তু ই আমাক ভবিষ্যৎ প্রডাকশন দিয়ে, ভবিষ্যৎ আমাক উৎপাদনমুখী এটা বাদ দিয়ে। গতি এনে এক সিদ্ধান্তই হল বিনিয়োগ, যা আমাক ভবিষ্যৎ প্রডাকশন করবলে আমাক সহায় করে বা উদগনি যোগায়। এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের আসলতে দুটা প্রকারভেদ আমি পাও, এটা হল স্বতন্ত্র বিনিয়োগ বা এটা হল অটোনমাস ইনভেস্টমেন্ট, আনটো হল ইন্ডিউসড ইনভেস্টমেন্ট বা অভিপ্রেত বিনিয়োগ। এটা স্বতন্ত্র বিনিয়োগ বা অভিপ্রেত বিনিয়োগের এই যে দুটা ভাগ আছে, সেই দুটা ভাগের বিষয়ে আমি নেক্সট আর আমার পিছর ক্লাসকেটাত আমি আরো বেশি স্টাডি করব পাম, আমার কারণে আছে থল, আমি তেতিয়া স্টাডি করিম। এই প্রকারভেদ দুটা আছে বলে আমি জানি থম বা জানি থাকতো ভাল হব। এটা স্বতন্ত্র বিনিয়োগ হল এনে এক বিনিয়োগ যা আসলে এজন ব্যক্তি, এজন প্রয়োজনীয় যার কারণে বিনিয়োগটা জরুরি হয়ে আছে, যেটা ইনভেস্টমেন্টটা করব, বিনিয়োগটা করব, স্বেচ্ছায় করা বিনিয়োগটা হব স্বতন্ত্র বা অটোনমাস ইনভেস্টমেন্ট। আর এইবিধ আছে অভিপ্রেত ইন্ডিউসড ইনভেস্টমেন্ট, ইন্ডিউসড বাই সামওয়ান, কোনোবাই তোমাক প্রেসারাইজ করেছে, কোনোবাই ফোর্স করেছে বিনিয়োগ করিবৰ কারণে, সেয়া হল অভিপ্রেত বিনিয়োগ। গতি এনেকয়ে আর কিছু কনসেপ্ট আছে, স্টক এন্ড ফ্লোর কনসেপ্টও আমাক ইয়াতে লাগে, মজুত কাক কয়, প্রবাহ কাক কয়, এই ধারণাবোরও আমাক ইয়াত লাগে। গতি মজুতনো কি, হ্যাঁ আমি জানিব লাগে যে স্টক মানে কি, মজুত মানে কি। এই মজুত ওয়ার্ডটা প্রায় ব্যবহার হয়, আমি ইউনিভার্সিটি চালো আমি শুনো যে স্টকর কথা কয়, মজুতর কথা কয়, স্টকটাই আসলে অসমিয়াত মজুত হয়। এটা মজুতনো কি,
বা হোয়াট ইজ স্টক। স্টক হল এটা পইণ্ট অফ টাইমৰ কাৰণে, এটা সীমিত সময়ৰ কাৰণে ক'ৰবাত সাঁচি ৰখা যিখিনি যিটো উপায়, যিটো প্ৰচেছ, সেইটো হ'ল ষ্টক। আৰু ফ্ল'টো হ'ল এটা পেৰিয়ড অফ টাইমত ই কি হয়, প্ৰবাহিত হৈ থাকে, যে এটা সময়কালৰ ভিতৰত ই প্ৰবাহিত হৈ থাকে। গতিকে সেই প্ৰবাহ হৈ থকাটোৱেই হ'ল বা এটা সময়কালৰ ভিতৰত, যেতিয়া এটা প্ৰচেছৰ ভিতৰত প্ৰবাহিত হোৱা যিটো ধাৰণা, সেইটো হ'ল ফ্ল'। আৰু যেনেকৈ ধৰা এটা পানী টেংকীৰ পৰা যেতিয়া পানী আহে, তেতিয়া সেই পানী আহোঁতে টেপকেইটাৰ মাধ্যমত আমি তাৰ বিভিন্ন ব্যৱহাৰ আমি ওলাই ল'ব পাৰোঁ। বিভিন্ন পইণ্টে পইণ্টে আমি টেপ বহুৱাই সেই পানী টেংকি এটাৰ পৰাই আমি বিভিন্ন ধৰণে কামবিলাক আমাৰ কৰি ল'ব পাৰোঁ। সেয়া হ'ল ফ্ল', পানীৰ ফ্ল'। পানীটো ফ্ল'ত প্ৰবাহিত হৈ আহিছে আৰু আমি তাক বিভিন্ন ব্যৱহাৰত লৈছোঁ। গতিকে সেয়া হ'ল প্ৰবাহৰ ধাৰণা, সেয়া হ'ল প্ৰবাহৰ উদাহৰণ। আৰু ষ্টকটো হ'ল যে আমি কোনো বস্তু এতিয়াই যদি আমি ব্যৱহাৰ কৰি শেষ কৰিব নোৱাৰোঁ, তাক ভৱিষ্যতৰ কাৰণে আমি জমা কৰি ৰাখিব পাৰোঁ, ক'ৰবাত মজুত কৰি ৰাখিব পাৰোঁ, সেয়া হ'ল মজুত। গতিকে আমি নেক্সট ডে আৰু আমাৰ বিভিন্ন ধৰণৰ ধাৰণা, আমাৰ ইয়াত প্ৰয়োজনীয় যিবোৰ কনচেপ্ট আছে, সেইবোৰ আমি আলোচনা কৰিম। আজিলৈ আমি ইমানতে সামৰিছোঁ।